আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی سید المرسلين নবীনা মুহাম্মদ আলাইহি ওয়া আলিহি বাদ প্রিয় ভাইরা আমার আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হইছি আরো কিছু রমজান সংক্রান্ত ভুলত্রুটি নিয়ে এই পর্যায়ে যে ভুলের কথা আলোচনা করব সেটা হচ্ছে কিছু মানুষ এমন মনে করে থাকেন যে যখন আপনার গোসল না করা অবস্থায় যদি এসবে সাধে হয়ে যায় হ্যাঁ তাইলে তার রোজা নষ্ট হয়ে গেছে এরকম অনেকে মনে করে থাকেন যেমন কোনো ব্যক্তি সহবাস করেছে হঠাৎ শেষ পর্যন্ত দেখল যে আর টাইম বেশি নেই হ্যাঁ এই অমতা অবস্থায় তাকে খানা খেতে হবে হ্যাঁ সেরি খেতে হবে হ্যাঁ তখন সেই সেরি খেয়েছে অপবিত্র অবস্থায় সে এইখান দিয়ে আজান দিয়ে দিস সে মনে করছে না আমার রোজাটা নষ্ট হয়ে গেছে এটা ভুল কথা এতে কোনো সন্দেহ নেই কারণ আপনার হ্যাঁ পবিত্র থাকা মানে ফজর পর্যন্ত পবিত্র থাকতে হবে এটা তো কোনো বাধ্য করে দেওয়া হয়নি হুম সুতরাং হ্যাঁ আপনার পরে গোসল করলে চলবে আপনি উজু করে আপনি সেরি খেতে পারেন কারণ রসুল আকরম সাহা এরকম করেছেন আপনার হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল্লামের ব্যাপারে যে আন্না হুকানা ইউসফ জুনুবান মিন জিমা ইনসুমসিল ওয়াইসুম যে রসুল আকরম সাহা সহবাস করার পর হম আপনার এরকম গোসল করেননি হ্যাঁ তিনি হ্যাঁ এই অবস্থায় সেরি খেয়েছেন পরবর্তীতে দেখার আজান ফজর আজান হয়ে গেছে সুভাষ হয়ে গেছে তারপরে তিনি গোসল করেছেন রোজা রেখেছেন তাইলে এটা কোনো সমস্যার কিছু নাই কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে কোনো ব্যক্তি যার গোসল ফরাজ হয়েছে সে গোসল করতে এত দেরি করবে না যে তার সূর্য উঠে যাবে এমন যেন না হয়ে যায় তাইলে ফজরের নামাজের সমস্যা তার হয়ে যাবে বিশেষ করে পুরুষদেরকে গুরুত্ব দিতে হবে এই ব্যাপারে বেশি কারণ তাদের জামাতে সালাদ পড়ার ব্যাপার আছে এই কারণে দ্রুত সে আপনার গোসল করে নেওয়ার চেষ্টা করবে যেন তার জমাত নষ্ট না হয় কিন্তু মেয়েদের একটু দেরি হলে অসুবিধা নেই কারণ সে তো ঘরে নামাজ পড়বে এই কারণে শেখ মুহম্মদ মিসহ সেমিন বলেন যে যখন আপনার কোনো রোজাদারের যদি এমন অবস্থায় ফজরের সময় হয়ে যায় যে সে অপবিত্র অবস্থায় আসে হ্যাঁ এবং তার রোজা হয়ে যাবে হুম কারণ শুধু গোসল না করার কারণে রোজা নষ্ট হবে না হ্যাঁ তবে যদি কারোর এরকম গোসল ফরজ হয়ে যায় সে তাড়াতাড়ি গোসল করার চেষ্টা করবে যেন সে কি করতে পারে আপনার জামাতের সাথে সালাডটা আদায় করতে পারে অথবা সেই কমপক্ষে উজু করে নিয়ে সে সেরই খাবে যেনটা মানে না পাখিটা যেন একটু হালকা হয়ে যায় কারণ রসইল আকরমুল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে ঈদ আতবাদ আফারিয়ার কুদ্ যে কেউ যদি সহবাস করে তারপরে আবারও ইচ্ছা আছে যে আবারও সবাস করব তাইলে সে যেন উজু করে ঘুমায় বয়সে অনেকে একবার সহবাস করলে হয় না রাত্রে আপনি পরে সবাস করলেন তারপর আবার আবার যে আমি সাথে দিকে সবাস করব। তাইলে গোসল করা আপনি বাধ্য না আপনি উজু করে আবার শুয়ে যাবেন আবার শেষ সাথে হ্যাঁ আপনার সহবাস করে পরে আপনি গোসল করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটা ভুল যেটা আমাদের সমাজের মধ্যে চালু আছে সেটা হচ্ছে অনেকে দিনের বেলায় যদি তার স্বপ্ন দোষ হয়ে যায় সে মনে করে যে আমার রোজাটা ভেঙে গেছে এরকম অনেকে জোয়ান হয়েছে সে মনে করে যে না এরকম স্বপ্ন সেই রোজা ভেঙে যায় এটা একটা ভুল এটা অবশ্যই জানতে হবে না এটার কোনো ভিত্তি নেই শরীয়তের মধ্যে হম শেখ রাহিমা রাহিমল বলেন যে রোজা কখনো স্বপ্ন সোজা কে নষ্ট করে দেয় না কারণ এটা তো নিজের ইচ্ছায় হয়নি এটা তো শয়তানে ধোকা দিয়েছে নিজের ইচ্ছায় তো সে বীর্যপাত করেনি হুম সুতরাং অবশ্যই এবং রসুল আকরমসুল ইসলামকে এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি বলছিলেন যে আল আলাল মাহতারি মিয়াল হোসলিদা আবাজাদ মা যে একজন স্বপ্ন দোষ হইলে তার কাজ শুধু গোসল করা এটার সাথে কোনো রোজার বিধানের সাথে সম্পর্ক নাই যে আপনার স্বপ্ন দোষ হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে কারণ সেটা তার ইচ্ছের বাইরে হয়েছে এবং একইভাবে ভাবে শেখ ইন বলেছিলেন যে কোনো ব্যক্তি রোজা তার ব্যক্তির যদি স্বপ্ন হয়ে যায় রমজানের দিনে এতে তার কোনো ক্ষতি নয় কারণ তার কোনো এখানে ইচ্ছার দখল ছিল না আর ঘুমাইলে মানুষ তার উপর থেকে বিধান চলে যায় হ্যাঁ শরীয়তের বিধান তার উপর প্রযোজ্য হয় না তার উপর কোনো প্রযোজ্য হবে না এই কারণে হ্যাঁ তার কোনো সমস্যা হবে না আরেকটি ভুল সাধারণত যারা মানুষের করে থাকে চব্বিশ নম্বর ভুল আমরা ধারাবাহিকভাবে চব্বিশ নম্বর ভুলের কথা বলছি সেটা হচ্ছে অনেকে মনে করে থাকেন যে সূর্য ঢলে যা পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর অর্থাৎ জোহরের নামাজের পর থেকে আপনার মাগরীব পর্যন্ত এই সময় মেসওয়াক করা যাবে না এরকম অনেকে মনে করে থাকেন না এটাও ভুল একটা সিদ্ধান্ত ইবনে বাজ রাহিমুল্লাহ বলছেন যে মেসওয়াক একজন রোজাদার যেরকম শুরু ভাগে দিনে শুরু ভাগে মেসওয়াক করবে শেষ ভাগেও মেসওয়াক করতে পারে কোনো অসুবিধা নেই যদিও কেউ কেউ মনে করেন আপনার আলেমদের মধ্যে যে আপনার সূর্য ঢলে যাওয়ার পর মেসওয়াক করা মাকরু কিন্তু এর কথা এটা গ্রহণযোগ্য নয় কারণ রসুল আকরমসালাম হাদিসের মধ্যে বলেন হাদিসটা আপনার নাসাইয়ের মধ্যে এসেছে হজরত আয়সা থেকে রসুল বলেন সিওয়াকু মত হরাতুল্লিল ফাম মর্দাতুল্লি রব্বা যে মেসওয়াক করা এটা মুখ পরিষ্কার করে আর আল্লাহকে খুশি করে প্রতিপালককে খুশি করে সুতরাং এটা তো টাইম টেবিল বলে দেওয়া হয়নি সকালে না বিকেলে না দুপুরে সুতরাং সব সময় এটা চলবে এবং আরক হাদিসের মধ্যে শূল আকৃষ্ণ বলে যেটা বুহারি মুসলিমের হাদিস যে লাউ লা সুখ কালো উন্মতি লা মৃত হুম আন্দা কর্লে চলা যে যদি আমার উন্নতির জন্য এটা কষ্ট না হতো মানে বারবার মেশ করা তাইলে আমি প্রত্যেক নামাজের সময় মেশ করা বাধ্য করে দিতাম তাইলে বোঝা গেছে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা চলে আর জোহর আসে তো সূর্য ঢলে যাওয়ার পরই সুতরাং আপনি কেউ যদি মনে করে সূর্য ঢলে যাওয়ার পর মেসওয়াক করা যাবে না এটা অবশ্যই ভুল করছেন এই কারণে শেখ এবং ওসাইমিন আফতর আলী বলেন যে একজন ব্যক্তি যদি মেসওয়াক করে রোজাদার বিকেল বেলায় তার রোজা নষ্ট হবে না বরং এটা তার জন্য সুন্নত এবং অন্য সবার জন্য সুন্নত যে দিনের সে শুরু শেষ যে কোনো সময় সে মেসওয়াক করতে পারে এরকমভাবে এবিন জিবরিন রাহিমহল্লাহ তিনিও বলেন হুম যে অনেকে আপনার মনে করে থাকেন যে করা দিনের মধ্যভাগের পরে এটা মাকরুহ কেন তারা মনে করেন মনে করেন যে আল্লাহর কাছে তো রোজাদারের মুখের দুর্গন্ধ অনেক হ্যাঁ মানে চাইতে চাইতে সুগন্ধিময় সুতরাং মেসওয়াক করলে তো দুর্গন্ধটা চলে যাবে উনি বলছেন না এটা ভুল বুঝা আপনার পাকস্থলীর যে দুর্গন্ধ হ্যাঁ হলুফ যেটাকে বলা হয় মুখ দিয়ে বাইর হয় এটা মেসওয়াক করলেও তারপর বাইর হবে মেসওয়াক দিয়ে শুধু আমার আপনার দাঁত পরিষ্কার হবে হ্যাঁ মুখের মধ্যে বাড়তি দুর্গন্ধ থাকবে না কিন্তু পাকস্থলী থেকে যে গন্ধটা আসে এটা কিন্তু আপনার থাকে যাবে এটা চলে যাবে না তাইলে তাইলে এরকম যারা মনে করে সে অবশ্যই ভুল সিদ্ধান্ত নিয়েছে বিকেলেও করা যেতে পারে কোনো সমস্যা নেই সুতরাং এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ জানু আমাদেরকে সঠিক বুঝাতে তৌফিক দান করুন আরেকটা ভুলের কথা আমরা বলছি হ্যাঁ সেটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ভুল যে অনেকে আছে অনেক মহিলা রোজা থাকা অবস্থায় অথবা অনেক পুরুষ যে আমার মধ্যে যে বুড়ো হয়ে গেছে যে তার চুল পাগে গেছে দাঁড়িয়ে পাগে গেছে এর একটু মেন্দি দেওয়ার দরকার অনেকে মনে করেন যে রোজা থাকা অবস্থায় মেন্দি দেওয়া যাবে না পুরুষ অথবা মহিলা এরকম হ্যাঁ যদি কেউ মনে করে এটাও ভুল মনে করে সে কারণ মেহেন্দি দেওয়ার কারণে রোজা কোনো ভাঙ্গে না হ্যাঁ মেহেন্দির সাথে রোজার কোনো সম্পর্ক নেই হ্যাঁ সুতরাং মেহেন্দি দিতে পারে কারোর যদি কোনো পুরুষের যদি ইচ্ছা হয় অথবা কোনো মহিলার ইচ্ছা হয় রোজা থাকা অবস্থায় সেই মেহেন্দি দিবে কোনো সমস্যা নেই বরং এটা ভালো অনেকে দাঁড়িয়ে সাদা রাখতে চান একবারে চুল দাঁড়িয়ে সব সাদা না এটা ঠিক না রসুল আকরম সাল্লাহ ইসলাম যখন আপনার হ্যাঁ বিশেষ করে মুক্কা বিজয়ের সময় হজরত আবু বকরের পিতা আবু কোহাফা তাকে যখন পেয়েছেন সে কিন্তু ইসলাম গ্রহণ করেছে মুক্কা বিজয়ের সময় তাকে আপনার যখন তাকে সামনে নিয়ে আসা হলো রসুল বলছেন যে খুদু হু ফাঁকাই হ্যাঁ আপনার সাইবতা যে তাকে ধরো ধরে নে তার সাদা রঙগুলো কি করে দাও কালার করে দাও ও যান নেবু হু আর এবং তা কালো রঙ তার মানে চুলের মধ্যে লাগাইবে না কারণ এর মাধ্যমে মুসলমানদের জন্য সুন্দর নিয়ম আছে সাদাকে রঙিন করা সাদা চুল দাঁড়িয়ে ইত্যাদিকে হুম এটা হচ্ছে নিয়ম শুধু কালো কালার করা যাবে না এটা হচ্ছে আসল নিয়ম অনেকে সাদা রাখতে চান বুজুর্গে দেখান না এটা বুজুর্গে না বরং কালার করাই আসল বুজুরগি তাইলে রমজান রোজা থাকা অবস্থায় কখনো আপনার মেহেন্দি লাগানো কালার করা এগুলা কখনো কিনা রোজাকে নষ্ট না এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ সঠিকটা বুঝে তৌফিক দান করুন আমরা আবার আসছে আরো কিছু ভুল নিয়ে হ্যাঁ আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন ওসলাল মহামদরহি আজমাইন